এসএমসি সভা চলাকালীন স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের উপর দলবদ্ধ হামলার ঘটনাকে কেন্দ্র করে আমড়াঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার পর চারজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন প্রধান শিক্ষক। এদিকে প্রধান শিক্ষককে বাঁচাতে গিয়ে হামলাকারীদের হাতে অপদস্থ হলেন স্কুল পরিচালন কমিটির সভানেত্রী। এই জঘন্য ঘটনাটি সংঘটিত হয়েছে নরসিংহপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত আমড়াঘাট ধর্মীখাল গ্রাম 771 নম্বর ষোড়শী বাবাদে এলপি স্কুলে শনিবার। এদিন দুপুর 12টা নাগাদ পোশাক নিয়ে এসএমসি সভা চলছিল। ওই সময় উপস্থিত হয়ে প্রধান শিক্ষক বিধান চক্রবর্তীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ফণীভূষণ দে, পার্থ সারথী দাস, মোহিত চন্দ, উত্তম চন্দরা। অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে একসময় প্রধান শিক্ষকের উপর আক্রমণ করে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। প্রধান শিক্ষককে বাঁচাতে গিয়ে হামলাকারীদের হাতে অপদস্থ হতে হয় স্কুল পরিচালন কমিটির সভানেত্রী শম্পা পালকে। রবিবার ঘটনার বিবরণ জানিয়ে চারজনকে অভিযুক্ত করে পালংঘাট পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন প্রধান শিক্ষক বিধান চক্রবর্তী। এরপর স্কুলে সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরেন প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। দোলাই থেকে দেবুদাসের রিপোর্ট। এটা তো আমি দিতে পারি না আসলটা, মানে এখানে অর্ডার আনোস না, এখানে অর্ডার আনোস না, এনে দিতে পারস না নি, কি জাত মাস্টার হয়েছ তুই, কি জাত মাস্টার কথা হয়েছে, খুব মানে জুড়ে জুড়ে করিয়া কথা হইয়া তর্কা তর্কি হয়েছে, তার মুখোমুখি হয়েছে, ওয়ার পরে ধাক্কা ধাক্কি করিয়া সারে আইয়া মারছে। এরপরে ওই কমিটির আমরা যে ভাইস প্রেসিডেন্ট পার্থ সারথী দাস, এ তার সুপারভাইজার যে উত্তম দাস, তাইরে ফোন করছে, করিয়া কইছে দাদা আও তুমি তাড়াতাড়ি যে মাস্টারে আজকে খাইছি লিতাম হইয়া। উত্তম চন্দ আইসে আওয়ার পরে মাস্টারবুরে কিছু কোনো কিছু না জিজ্ঞাসা করিয়া মাস্টারবুরে আইয়ে ডাইরেক্ট রুকিয়াই আইসে আইয়া ফরিয়া কইছে যে ওই মাস্টার বাইরে আমার বাইরে খেনে মাস্ত হইয়া উল্টা পাল্টা গালে মুখে সরাইয়া একবারে মানে খুব মানে মারসই। মারার পরে তো স্যারে ঘরের ভিতরে ধাক্কাইয়া আনিয়া ঠেলাইয়া কারণ ওই যে ইয়ে আছে রেজলিউশন বুক সত্তা বারোটার সময় ওই পোশাক মানে দেওয়া হইতো স্কুলে লাগিয়া এসএমসির মিটিং আছে। তো মিটিং আরম্ভ হইতো খালি, তখন ওই ফণী দেব, পার্থ সারথী দাস, মোহিত চন্দ আর উত্তম চন্দ আইয়া কয় বাজে চাউল দিলে এখানে। হ্যাঁ বাজে চাউল, আমি বললাম চাউল যেটা আইসে ওটা এর মধ্যে ওটাও দেওয়া ওর। হ্যাঁ আন্দু তুই আগে অর্ডার আনলেন এখানে, হ্যাঁ হইয়া আমার ঠেলা ধাক্কা আরম্ভ করছে, ঠেলা ধাক্কা করিয়া আমি তো একটু ইয়ে করছি, হরিয়ার পরে সরিয়ে গেছে, এরপরেও মারা আরম্ভ করছে। এর মধ্যে ওই ফণী দেব তাই না আমার কইসইন তাই না দেখ মার কুকুর বাচ্চা রে মার, ওই না গামছা গামছা দিয়ে বান বান বালাটিকে বান হইয়া, এরপরে আমি দৌড়াইয়া পিছিয়ে দিয়ে বিতে গেছি স্কুলে, এখানেও গিয়া আমার লাত মারিয়া, লাত মারছে কুশিও মারছে, মারিয়া নিচে ফেলাইছে, তারপরে আমি ফিট হয়ে গেছিলাম। হ্যাঁ তো যাই হোক তারা জল উল দিয়া ইয়ে করছে, আর এর মধ্যে নেয়া দিয়ে হইবা ইয়ে করবা কম মারছে, কেস করছি আমি গিয়া কেস এফআইআর দিছি নাকাদিকে। ডিউটিতে আসলাম আমি আর আমার একজন টেট টিচার আসলাম, তো হঠাৎ দেখি বাইরে এখানে মিটিং হইতো, এখানে কি আর অত হাল্লা গুল্লা, এরপরে দেখি তো মারামারি শুরু হয়ে গেছে। স্যার এদিক থেকে আইয়া ওই আমার পুরানা স্কুলে ঢুকতে যাইতেন, মানে আমরা যেখানে কাজ করতাম, এখানে ঢুকার সময়ই পিছন দিক থেকে তারা আইয়া অ্যাটাক করে পিটাপিটি শুরু করে দিচ্ছে। এরপরে আমি তারারে বাধ্য হইয়া কইলাম বাবা কল রে তোমরা এরকম করিও না, স্যারের উপরে অত্যাচার করিও না, এটা নেক্সট মিটিংয়ে ডাকো, ডাকিয়ে এটা সমাধান করো। তারা আমারে ধাক্কাইয়া দুঃখাইয়া ভিতরে সারে গিয়া নিচে এইভাবে মার শুরু করছে, মারামারি নিচে পালাইয়া মারে। পরে আমি দেখছি আমার যে টেটের টিচার এটা শরীরও ভালো না, এটা কিরকম করে টিচারে গার্ড খুলে দিতাম করে গেছি, ওই সারের যেটাও তাইরে আগে বাসাই তাইরে দিয়া। এরপরে আমি অলক চন্দ্র ওখানে বইলাম, বইয়া কইলাম তোমরা কেউ যাও না এখানে, তোমরা সবে সারে খুব মারামারি করলা, আমি তো বাড়ি দিতাম পারতাম না এই অবস্থায় সারে পালাই, আমি আবার আবার শুরু করছি। তারা তখন কইছে আসলা, তখন তারা কইছে নখন যাইন সারর কিতা হয়েছে দেখেন গিয়া আপনি, আমরা আছি পিছনে। তখন আইয়া দেখছি যে সারে ওই কলেজের প্রফেসর দেবু দেবু স্যার আইয়া তান হিমাংশু চক্রবর্তী তাই না ইয়া সারে বাসাইয়া লইয়া গেছে।